যুগান্তকারী কোনো আবিষ্কার এখনো পর্যন্ত আলুর ফিল্ডে হয়নি। এই সন্ধ্যেবেলা আমি দীপদাকে নিয়ে এসেছি আমার জলপাইগুড়ির ফেভারিট বিরিয়ানির দোকান মন্তাশা বিরিয়ানি। এটা আমার যেই কারণে সব থেকে বেশি ফেভারিট লাগে সেটা হচ্ছে এদের এখানে কখনোই রোজ ওয়াটারের ওভার পাওয়ারিং স্মেল আমি পাই না, যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ, আশা করি দীপদারও সেটা খুব পছন্দ। এবং এদের সব থেকে ভালো কথা আমি একটু মালিককে দেখাতে বলবো এদের বিহেভিয়ার। এবং আমি যখনই এদের দোকানে আসি, শুধু আমি বলে না সবাই যখন আসে, এরা যেভাবে প্রত্যেককে বিহেভিয়ার থেকে শুরু করে যেভাবে প্রত্যেককে খাতির যত্ন করে বিরিয়ানিটা দেয়, এটা অন্যান্য দোকানে খুব কমই পাওয়া যায়। এখানকার বিরিয়ানিটা আমার এতটাই পছন্দের যে বিরিয়ানির যে চিকেনের পিস থাকে সেই চিকেনের পিসও মাঝে মাঝে এসে আমি নিয়ে যাই। মানে রাতে বাড়িতে ভাত টাত হয়, কোনোদিন যদি চিকেন খেতে ইচ্ছে করে আমি বিরিয়ানির থেকে পিস এক্সট্রা নিয়ে কিনে নিয়ে চলে যাই, সেটাও খুব ভালো লাগে। এবার আমি আমার কারণটা বলি এই দোকানটায় আসার, এই দোকানের বিরিয়ানিটা ওর ইনসিস্টেন্সি আমি লাস্ট 3 দিন ধরে খাচ্ছি, আমার বিরিয়ানিটা যথেষ্ট ভালো লেগেছে। আমার বন্ধু এসে রোজ এই বিরিয়ানিটা এই দোকান থেকে নিয়ে গেছে, আমি আসিনি, এসে আমরা যেখানে হোটেলে আছি সেখানে নিয়ে যাচ্ছি এবং খাচ্ছি। এবং অনেকেই হয়তো বলবে যে এখানে আরও অনেক দোকান আছে জলপাইগুড়িতে, আমি নাম শুনেছি, রেকমেন্ডেশন পেয়েছি আলী বিরিয়ানি, হাজি বিরিয়ানি, আমি কেন ওগুলো ট্রাই করলাম না? আমি যেটুকুনি রিপোর্ট পেয়েছি ওই বিরিয়ানিগুলো কিন্তু নিয়ার টু কলকাতা বিরিয়ানির মতন খেতে এক নম্বর। দু নম্বর হচ্ছে আমার সত্যি রোজ ওয়াটারের যে ওভার পাওয়ারিং স্মেলটা পছন্দ না, আর সেই বিরিয়ানিটা আমি কভার করতে চাইছিলাম না। এই বিরিয়ানিটা আমি 3 দিন খেয়েছি, আমার এর মধ্যে রোজ ওয়াটারের ওভার পাওয়ারিং স্মেলটা একেবারেই মানে মনে হয়নি। তার জন্য ডিসাইড করেছি 3 বার খাওয়ার পরে যে এই বিরিয়ানির দোকানটা তোমাদেরকে দেখানো যায়, রেকমেন্ড করা যায়। না অ্যাকচুয়ালি আলী সত্যি এখানকার বিরিয়ানির সৃষ্টিকর্তা হচ্ছে আলী, তার আগে সেরকম লেভেলের বিরিয়ানিটা এখানকার জলপাইগুড়ির লোকেদের মধ্যে ততটা প্রচলন ছিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যেটা বললাম, আলীর বিরিয়ানির মধ্যে রোজ ওয়াটারের ওভার পাওয়ারিং স্মেলটা এতটা বেশি থাকে, আর তার উপর আরেকটা জিনিস, জলপাইগুড়ির লোকের কাছে যেটা সবথেকে বেশি ম্যাটার অফ কনসার্ন সেটা হচ্ছে ভ্যালু ফর মানি। জলপাইগুড়ির লোক কিন্তু টেস্টও যেমন দেখে, ভ্যালু ফর মানিটা তার থেকে বেশি দেখে। এখন 100 টাকা দিয়ে যদি এটুকু বিরিয়ানি পেয়ে তার যদি পেটই না ভরলো তাহলে সে কেন খাবে সেই বিরিয়ানি, আপনারাই বলুন। এবং তারা যখন 100 টাকা খরচা করবে তারা নিশ্চয়ই আশা রাখবে যে সেই অ্যামাউন্টটা হাতে যেন তাদের পেটটা ভরে। আর है तो कलर कलर सिर्फ कलर कलर होता है हल्का, 1 ग्राम से भी कम डाला जाता है कलर, लेकिन लोग जो डालता है केवड़ा गुलाब मीठा अतर राइस फ्लावर ये चीज मैं यूज नहीं करता हूँ, एक बार भी यूज नहीं करता हूँ। तीन दिन धरे बिरियानी खाच्छी, जे फ्लेवर टा फर्स्ट डे पेयेछिलाम देवमालो निये एसेछिलो सेई फ्लेवर टा किन्तु 3 দিন ধরে কনসিস্টেন্ট রয়েছে। ফ্লেভারটা একটুখানি নোনতার দিকে, বাট আমার কিন্তু এই ফ্লেভারটা আমার জিভে কিন্তু যথেষ্ট রুচেছে। আমি এসেও দোকানে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি একটু নুন বেশি ব্যবহার করো, ওরা বললো না নুন বেশি ব্যবহার করি না, বাট এই যে স্লাইট নোনতা যে ফ্লেভারটা, একটা ওয়ান ডাইমেনশনাল ফ্লেভারটা কিন্তু আমার টেস্ট বাটকে যথেষ্ট হিট করেছে, যার জন্য দিস ইজ দ্য 4th টাইম ইন লাস্ট 2 ডেজ এই বিরিয়ানিটা আমি খাচ্ছি। ভিডিও আমি আগে বানাতে পারতাম, বাট ভিডিওটা আমি বানাইনি, বিকজ আমি ভেবেছি বর্তমানে বিরিয়ানি এত বেশি, চারিদিকে বিরিয়ানির ভিডিও হয়, কথায় কথায় বিরিয়ানি, 50 টাকার বিরিয়ানি, 300 গ্রামের বিরিয়ানি, 1 কিলোর বিরিয়ানি, বিরিয়ানি যদি আমি ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসি, চেষ্টা করব সেই বিরিয়ানিটা 1-2 বার মানে সেই বিরিয়ানিটা 1-এর অধিকবার খেয়ে দেখার এবং সত্যি ভালো হলে তোমাদের সামনে নিয়ে আসার। আলু তো আলুর মতন খেতে, আলুর মতন খেতে সেটার কোনো পরিবর্তন হয়নি, যুগান্তকারী কোনো আবিষ্কার এখনও পর্যন্ত আলুর ফিল্ডে হয়নি, ক্রান্তিকারী কোনো সিদ্ধান্ত আমরা নিইনি, এখনও কিন্তু আলু স্বাধীনতার আগের মতোই আলুর মতন খেতে আছে। চাওয়াল তুম কলকাতা সে মঙ্গাতে হ্যাঁ, চিকেন যে হুয়া চিকেন হম লোকাল সে লেতে হ্যাঁ, আর আপনারা গিয়া ইসমে ইউজ জো করনা হ্যায় ও অয়েল, অয়েল জো হম ইউজ করতে হ্যায় ও ডক্টর চয়েস। নহীঁ, লোক পুছতে হোগে না কি 100 রুপে মে ফির ইতনা কোয়ালিটি কেসে আ রহা হ্যায়? কারণ হ্যায় ক্যুঁকি মে খুদ কুক হুঁ, मुझे कुक के पैसे देने नहीं पड़ते। मैं अरसलान में काम कर चुका हूँ, वहाँ मैं रेगुलर 3 साल काम किया हूँ, कुक किया हूँ वहाँ।
मैं जो मटन लेता हूँ वो आप सभी लोग जान सकते हैं कि मैं नवाबबाड़ी है, नवाबबाड़ी के पास मैं मटन लेता हूँ। प्योर 800 रुपये किलो मुझे देता है, मैं वहीं से मटन लेकर मैं चलाता हूँ। चिकेन और चिकेनर मतन खेते आचे पर सब किचुर मतन खेते आचे बोलले लोग जन मारते पारे। আমি কি বলবো, সবার মতন চিকেনে মশলা ঢুকেছে, কি করে ঢোকে, ইঞ্জেকশন দিয়ে ঢুকেই যাও। চিকেনটা ড্রাই নয়, ময়েস্ট, রাইসটা অত্যন্ত ফ্লেভারফুল। রাইসটা আরও ফ্লেভারফুল বানানোর ক্যাচ একটাই, ওপর থেকে একটু রাইস নাও, হাড়ির তলা থেকে একটুখানি তারের রাইস দিতে বলো, মাঝখানের লেয়ারের একটু রাইস নাও, তিনটাকে মিক্স করে বিরিয়ানি খাও, তবেই কিন্তু বিরিয়ানির প্রপার ফ্লেভারটা তোমার জিভে মাখনের মতন লাগবে। যদি ওপর থেকে শুধুমাত্র সাদা রায় ওপর থেকে শুধুমাত্র সাদা ভাত নিয়ে খাও আর তারপর বলো বিরিয়ানি খারাপ, কিছু করার নেই বস, তোমার দায়িত্ব এসে বলা দোকানে যে আমাকে একটু মিক্স করে রাইস দিন, তলার থেকে রাইস দিন, মিডল লেয়ার থেকে রাইস দিন, ও টপ লেয়ারের রাইস তো অর্ধেক সময় সাদা থাকে। আমি এই বিরিয়ানিটায় ডিমের কোনো প্রয়োজনীয়তা এখনও পর্যন্ত অনুভব করিনি, ডিম চলাই এই বিরিয়ানি। ভালো খেতে লং গ্রেন রাইস, ওনারা অ্যাকসেপ্টই করলেন যে একটু কালার ওনারা ইউজ করেন ফর এটার মানে বেটার লুকের জন্য, বাট সামান্য কালার ইউজ করেন, কালার ইউজ করেন না এটা কিন্তু বলেননি, যেটা সততার পরিচয়, উইচ আই অ্যাপ্রিসিয়েট। বিরিয়ানিটার দাম কত? 100 টাকার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সাফিসিয়েন্ট ফর ওয়ান ইভেন টু, দুটো চিকেন পিস থাকে, দেখো দুটো চিকেন পিস থাকে, এই একটা আমি অলরেডি হাফ খেয়ে ফেলেছি আর একটা লেগ পিস এখানে রয়েছে। সো যথেষ্ট খাবার, মাটন বিরিয়ানি খাইনি সো আমি বলতে পারবো না, মাটন বিরিয়ানির ব্যাপারে আমার ভিউ তোমরা সবাই জানো, একটু দাম কমের দিকে হলে মাটন বিরিয়ানি না খাওয়া বেটার, বিকজ দোকানদারের উপরেও প্রেশার পড়ে যায়, তোমাদেরও এক্সপেকটেশন লেভেল তোমরা কমাতে পারো না, তো স্কিপ মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো স্টিক করো। আপনি আগে আমি यहां पे 150 কি হ্যায় তো বহুত সে কাস্টমার কহতা হ্যায় কি ভাইয়া वहां पे 110 মিলতা হ্যায় আপকে পাস 150 কিউ হ্যায়, মাই ডাইরেক্ট কাস্টমার ইয়ে বলতা কহাঁ পে 110 মিলতা হ্যায়, হ্যাঁ জি মাই 110 মাটন, হ্যাঁ তো মাই ডাইরেক্ট হাম উসে বলতে হ্যায় কি কোয়ালিটি ইজ কোয়ালিটি, কোয়ালিটি মেরে খা কে দেখো উসকে বাদ আপ বলিয়ে কি আপকা মাটন কিয়া উনকা মাটন কিয়া, আপকে তো বদনাম নেই করেলে খা কে দেখিয়ে আপ, हम खुलेआम बोलते कस्टमर को हम 110 में दे देंगे, काहे खिला देंगे, जो बंगाली भाषा में कहता काहे काहे का खाना चाहता तो मैं 110 भेज देंगे। खूब सुंदर कहते हम जो होटल टाइ आची होटल शालीमार कुटी उल्टो दिखे ते मानता सा बिरयानी खोज हमें पेता मीना जो दिना जलपाईगुड़ी ते देवबाल नर मतन छेले थकतो बाकी यारो जलपाईगुड़ी फूड टूडे तुम्हारा फूड वीडियो देखो कम लगे जानियो खबर पेचनर गल्प कम लगे जानियो जेखने शुद्ध खबर खावा है ना जो पसिबल है খাবারের পেছনের গল্প তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়। জলপাইগুড়ি দেবে আমি দীপ কেটে বলো।